যত দ্রুত সম্ভব দাতাপক্ষগুলোর সাথে ঋণ পুনর্বিন্যাস আলোচনায় বসতে প্রস্তুত শ্রীলঙ্কা। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির অর্থমন্ত্রী শিহান শ্যামাসিংহে এমনটাই জানিয়েছেন। আলোচনা ইতিবাচক হলে শ্রীলঙ্কা নিয়মিত কিস্তি পরিশোধে সক্ষম হবে বলে মনে করা হচ্ছে। অর্থনৈতিক সংকট কাটাতে চলতি সপ্তাহে শ্রীলঙ্কাকে প্রায় $3 বিলিয়ন ঋণ অনুমোদন দেয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। বেল আউট প্যাকেজের আওতায় এক বছরে পর্যায়ক্রমে এই অর্থ পাবে দেশটি। প্রথম কিস্তিতে আগামী দুদিনের মধ্যে কলম্বোকে $330 মিলিয়ন হস্তান্তর করা হবে। লঙ্কার অর্থমন্ত্রী জানিয়েছেন, এই আর্থিক সহায়তা শ্রীলঙ্কার কঠিন পরিস্থিতি মোকাবেলায় কাজে লাগবে।